রাত পোহালেই জামাই ষষ্ঠী। বাংলার প্রতিটি ঘরে জামাই ষষ্ঠী উপলক্ষে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু এত সবের পরেও মন ভালো নেই বাঁকুড়া জেলার ব্যবসায়ীদের, বিশেষ করে সবজির দাম না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় যে সমস্ত দোকানদাররা সবজির পসরা সাজিয়ে বসেছেন, দাম না থাকায় তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সেদিক থেকে ক্রেতারা কিছুটা লাভবান হচ্ছেন ঠিকই, তবে মাছ মাংস ও ফলের বাজারে দাম একটু বেশি রয়েছে। ব্রয়লার মাংস 200 টাকা থেকে 220 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং খাসির মাংস 650 থেকে 700 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। দেশি রুই বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি প্রতি। অন্যদিকে ফলমূলের বাজার ক্রেতাদের আয়ত্তের মধ্যেই রয়েছে, যদিও অন্যান্য বছরের তুলনায় এবছর দাম একটু বেশি রয়েছে। এদিক থেকে ব্যবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখছেন। গত বছরের থেকে এবছর আমের ফলন খুবই কম, আর বছর আমের ফলন বেশি ছিল। আর বছর কিন্তু করোনার জন্য চাষিরা বহুত লোকসান হয়েছে। আম হিমসাগর আম আর বছর 20 টাকা 25 টাকা 30 টাকা বিক্রি হয়েছে। সেই হিমসাগরের দাম এবছর 60 টাকা কিলো, মানে 300 টাকা পাল্লা। তাহলে সেই তুলনায় এবছর আমের দাম অনেক বেশি, ফলনও কম, কিন্তু মার্কেটের অবস্থা যে খুব একটা ভালো। 100 টাকা কিলো খদ্দেরকে দাম বললে বিক্রি হচ্ছে না, 70 টাকা 80 টাকা আম বিক্রি হচ্ছে হিমসাগর এবং ন্যাংড়াও 70-80 টাকা, কিছু 80 টাকা কিলো, আর খুচরো 10 টাকা 100। কিছু পাইকারি বাজারে 60-70-65 টাকা দাম, মানে 600-650 টাকা পেটি। লিচুটা 600-650 টাকা পেটি, ওই 1 কিলো করে 10 কিলো, মাচু 80 টাকা কিলো, খুচরো হচ্ছে 10 টাকা 100, মানে খুচরো 100 টাকা কেজি। কলার দাম হাই আছে, চতুর্দিকে গাজন ফাজন চলছে, এখানে কলার ফলনও কম, দামও বেশি, কলা 300 টাকা 350 টাকা। গত 2 বছর করোনা পরিস্থিতি থাকার কারণে জামাই ষষ্ঠীতে সেভাবে বাজারঘাটে দেখা মেলেনি সাধারণ মানুষের, যেহেতু বেশিরভাগ সময়ই বাজারঘাট বন্ধ রাখতে হতো। কিন্তু এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাজারঘাট খোলা রয়েছে, তাই ক্রেতারাও দোকানে ভিড় জমাচ্ছেন, নিজেদের মনের মতো করে বাজারঘাট করছেন। এবছর আন্ডপাতি খেলে মার্কেট ভালো আছে, মানে অনেক রকমের ভ্যারাইটিস আছে আছে মোটামুটি 60-70 রকম আইটেম আছে। আমাদের মোহর প্যাটিস এবং পাটি সাপটা, এদুর আমাদের স্পেশাল, এদুরও থাকে, তার সঙ্গে আরও অন্যান্য। এক সবজি বিক্রেতা জানান, সবজির দাম নেই, এর ফলে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যে টাকা খরচ করে দোকানের সবজি তোলা হয়েছে তা বিক্রি করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আমাদের। ব্যবসা অবস্থা খুব মন্দা, অন্য বছরের তুলনায় এবছর বাজার খুব খারাপ, গত বছরও খারাপ আর এবছরও খারাপ আছে। মানুষের যেন একটু হাতে টাকা পয়সা নাই মনে হচ্ছে। জিনিসপত্র টমেটোটার দাম বেশি আছে, বাকি সব এমনি আমাদের নর্মাল দামই আছে। যেমন পটল 20 টাকা বিক্রি হচ্ছে, শসা 30 টাকা বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতা ও ফল বিক্রেতারা জানান, এবছর আমের ফলন কম হওয়াতে আমের দাম একটু বেশি থাকলেও মানুষের মধ্যে চাহিদা রয়েছে। বাজার ভালো হলে চাই প্রচুর হবে, যেহেতু কালকে মাংসর বাজার, মাংসর বাজারের সঙ্গে সঙ্গে মাছের দামও ভালো হবে। বড় মাছ হলে তার দামটা আরও বেশি হবে। এখন মোটামুটি নর্মাল, যেহেতু এখন কোনো প্রবলেম নাই, এখন নর্মালই চলছে, সেলটাও মোটামুটি খারাপ হয়নি, দাম আমার একটু কমই আছে। না, জামাই ষষ্ঠীর বাজার আলোচনা চলছে, কিন্তু কালকে যে কী বাজারটা হবে সেটা কিন্তু এখনই কিন্তু কিছু বলা যাবে না। ওটা বলতে গেলে কী করতে হয়, একটু দেখে শুনে বলতে হয়। আর বেশি জলঘাড়ি সব রকম মাছে বিক্রি হয়, 150-200 দামটা বেশি হয়, 170-180-90-200 যেমন হয় সেরকম মাছের দামও সেরকমটা হয়। হ্যাঁ, সব রকম পাওয়া যায়, বেশি জলঘাড়ি সামুদ্রিক মাছ সবই পাওয়া যায়। এক ক্রেতা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, সবজির একেবারেই দাম নেই, এর ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়ছে, তবে মাংস মাছ ও ফলমূলের দাম সঠিক রয়েছে। কালকে তো জামাই ষষ্ঠী আছে, সব জামাইরা আসবে, জামাইবাবুরা,
সেই জন্য বাজার করতে এসেছি। কেমন বাজারে জিনিসপত্রের দাম? মোটামুটি সবজির দাম একদমই নেই, সবজির দাম একদমই ঠিক আছে, খুব কম দাম। বরঞ্চ বাজার করতে এসে মনে হচ্ছে যে চাষিরা তাহলে কি পয়সা পাচ্ছে, কারণ এই তো ঝিঙে নিলাম 5 টাকা কিলো, কুমড়ো 8 টাকা কিলো, তাহলে এগুলো যখন চাষিরা বেচেছে তো আরও কম দামে বেচেছে, তাহলে চাষিদের তো চাষ করে লস হচ্ছে টোটালি। সবজির দাম নেই, কিন্তু একদম আপনার যেটা আকাশ ছোঁয়া দাম সেগুলো হচ্ছে আপনার দই, মিষ্টি, মাংস, তেল ইত্যাদি ইত্যাদি, এগুলো এগুলো খুব ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু সবজির কিন্তু একদম দাম একদম কম, সবজির একদম দাম নেই। সবজির দিক থেকে এই মুহূর্তে কোনো চাপ নেই, অন্যান্য জিনিসের ক্ষেত্রে আমাদের হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু সবজির দিক থেকে কোনো চাপ নেই। পটল 15 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে, ঝিঙে বিক্রি হচ্ছে 5 টাকা, কুমড়ো বিক্রি হচ্ছে 8 টাকা পাউনের জন্য। হ্যাঁ, এবছর সেটা পুষিয়ে নিচ্ছে মানুষ, আর গত বছরেরটা আরও বেশি করে ডবল ডাবল করে সব কিছু করে পুষিয়ে নিচ্ছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।